সাথে কথা বলতেছি না, ওটাকে বেশি গুরুত্ব দিও না। রুমন নাকি কিসের রুমন? আমি সোহানের সাথে কথা কইতেছিলাম। তুই না ইয়ার কথা বলার কথা বল। এটা আমার পাপাকে পাপা দেখলেও বিশ্বাস করবে না, আমি কখনো মিহিরের হাত ধরতে পারি না। পরমের কান ভাঙানো হচ্ছে। মিহির তো খারাপ ছেলে না আসলে, তুমি ধরলে সমস্যা নেই। এটা পরমের সাথে আর বিটনের সাথে তার একটা স্পেশাল স্নেহের সম্পর্ক, এইটার কারণে রেসপেক্টের জন্য তুমি অ্যাভয়েড করতে পারো। পাপা লুকাই চোরাই করবা করলে ছিল, আমি আপনাকে বলি শুনেন, কাল যখন মিহির এই রুমে আসে তখন হচ্ছে আমি তার সাথে জাস্ট হাই হ্যালো বলেছিলাম, ওইখান থেকে কিন্তু ঝামেলাটা হয়েছে। পরম যদি আমাকে আমি মিহিরকে অপছন্দ করি তো তুমি আমার রেসপেক্টের জায়গা থেকে তাকে ইগনোর কর, সেটা বলে নাই। সে আমাকে ডিরেক্টলি বলছে যে পাঠশালার সাথে হাত মিলিয়েছো, মিহিরের সাথে হাত মিলিয়েছো, এরপরই আমার রাগটা হইছে। আর আমি রাগ করে এত কিছু করেছে, মানে সে যদি আমাকে জাস্ট একবার বলতো যে না তুমি তাকে ইগনোর করো বা অ্যাভয়েড করো, আমি সত্যি করতাম। মিহির আমার লাইফে এমন কিছু না যে তার সাথে কথা না বললে আমি শেষ হয়ে যাব। সেটাই বলতাম না, বাট আমার ইগোতে লেগেছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, আমাকে ছাড়াই ভালো থাকো, আমি তোমাদের ভালো থাকা দূর থেকে দেখব। ভালো আছো? দেখে তো মনে হচ্ছে মনে আপনি খুব নাটক করেন। না, মিহিরকে ভালোবাসবো না, তুমি শুধু একবার বলো মিহির কেন, পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব। না, আমি নুরা পাগলাকে সালাম আমার করবো না। মতে মানে বেস্ট বয়ের যেরকম একটা ডিভোর্স পার্টি হয়েছে, তোমাদের এরকম একটা হওয়া উচিত। আমার মনে হয় পরম আনন্দ মুক্তি চাচ্ছে, ওকে মুক্ত করে দাও। মুক্ত না হয় করে দিলাম, বাট এই যে ভালোবাসার একটা স্মেল যে তোমার গায়ে লেগে আছে এখনো, সেটা কিভাবে মুছে ফেলবো? তোমার এখনো 3 ইদ্দত পিরিয়ড পর্যন্ত ওয়েট করতে হবে, সরি ইদ্দত তো মেয়েদের হয়, 3 মাস ওয়েট করতে হবে। পরম ভাই ছলনা করে আপনার সাথে, আমি করবো ছলনা, তাও পরমের সাথে। পরম তো অনেক প্রো প্লেয়ার, নরকের দ্বার আপনি এই ইয়া করবেন না, ঝামেলা বাঁধাবেন না। মেগামাইন্ড কি দিয়ে গুটি করাতে হবে? আমার মনে হয় যে আমাদের এই দুঃসময়ে একমাত্র মেগা আপুই হতে পারে আমাদের হাতিয়ার। সে একটা কিছু করলেও করতে পারে। আর আমি পরমকে সরি বলেছি, বাট আমি সরি বলার পরও সে আমাকে ইগনোর করেছে। আমি এমন কোনো বড় অন্যায় করি নাই যার জন্য সে আমার সাথে এমন বিহেভ করবে। ফিরে এসো ডেজডিমোনা, একবার বিচ্ছেদ হয়ে গেছে আর কিভাবে ফিরে আসে? এই লাস্ট 3-4 দিনের ঘটনার মধ্যে তোমার সাথে কি আদার ওয়ার্ল্ডের কোনো কথাবার্তা আছে?
তার কি কোনো মানে ইনপুট আছে এখানে? না, ওয়ার্ডলি আপুর সাথে আমার কখনো পিএম এ কথা হয় নাই। এখানে আসলে একটা বড় ধরনের চক্রান্ত হয়েছে, আর আমি সেই চক্রান্তের মাঝখানে ফেঁসে গেছি। আমি আমার জীবনের ভালোবাসাকে হারিয়ে ফেলেছি চক্রান্তের শিকার। অনেক বেশি ইনোসেন্ট। আপনি অনেক ড্রামা করেন। পরমেশের সাথে কি করেছি আমি? আমি তো মানে আমি বুঝলাম না আমি কি করেছি তার সাথে। সে আমাকে একবার বলুক আমি মিহির কেন, মানে সে যেই নিকগুলোর নাম বলবো আমি সবাইকে একদম মানে ইয়া করে দিব, ইগনোর করে দিব। আমি দুইবারও ভাববো না, সে আমাকে বলে নাই, ভাব নিছে। এই মেয়েটা কপালে যাবে, সে মেয়েটা, সে ছেলেটা 6 মাসের বেশি দিন টিকবে না। ওকে স্যালাইন দিয়ে দিয়ে রাখতে হবে, ভিটামিন খাওয়াইতে হবে, পুষ্টি মুষ্টি সব চলে যাবে। সামাজ দেখলে ইশারায় কাপড়। আমাদের ভালোবাসার মানে ভালোবাসার মানে বিচ্ছেদের পিছনে যে চক্রান্ত করেছে তাদের মধ্যে রোহান, আপনারা সবাই তাকে দেখে নেন। চক্রান্ত করে আমার ফায়দা কি? আমার কোনো ফায়দা আছে? আমি তো প্রথমে বলছি তুমি যার কপালে যাবা তুমি তাকে নরম বানাই দিবা। আমি আর পরম দুজন মানে দূরে সরে যাচ্ছে, এইটা দেখে তুমি পৈশাচিক আনন্দ পাবে, এইটাই হচ্ছে আমার লাভ। পৈশাচিক কোনো আনন্দ পাওয়ার কিছুই নেই আমাদের এই মানে পরম্পরায়। ডানে বামে, উপরে পকেটে, নিচের পকেটে, সব মেয়ে আর মেয়ে, একটা গেলে আরেকটা মানে মানে স্ট্রোকে থাকে, বুঝেছ? আরে পাগলা, মেয়ে তো অনেক আসবে, বাট ডেজডিমোনা কি আর প্রতিদিন আসে? তোরা থাক অন্য মেয়েদের নিয়ে, সমস্যা নাই তো। মোনা মিহিরকে লোক দেন, হ্যাঁ দিব মোনা, আমি যদি তোমার পরম জন্য বলে। একটা ছেলে করেছি। হ্যাঁ, ছেলেটা হচ্ছে নো, নাইজেরিয়ান, খুব আমার হ্যান্ডসাম, কোনো স্মার্ট বাচ্চা, আমার কোনো ছেলে তা তুমি পারলে পরম আর আমার ভালোবাসা আবার আগের মতো করে দাও। স্কিনটা হচ্ছে অয়েলি টাইপের, কালো চড়া, বড়ি টড়ি আছে, তোমার জন্য একদম পারফেক্ট। আমি খালকে দেখে হঠাৎ করে তোমার কথা মনে পড়লো, তো ওর জন্য ঠিক হচ্ছে আছে, এই ছেলেটা। তুমি পিকচারটা আমাকে পিএম করো, দেখি পছন্দ হলে ভেবে দেখবো। উপরেরটা দিব না নিচেরটা দিব? পরম আমাকে একবার তাই ওকে আমি দুইটাই দাও, নিয়ে আসবো। দুইটাই দাও রোহান, দুইটাই তো পছন্দ হতে হবে। নাউজুবিল্লাহ, চলে, এই যে বললাম না মেয়েটা এত খারাপ, এই জন্য মেয়েটাকে আমি খারাপ বলি, বেয়াদব। নরকের দ্বার শুনেন, আমাকে যদি পরম কাল বলতো আমি তাহলে তখনও মানে তাকে ব্লক দিয়ে দিতাম, বাট সে বলে নাই, সে হুদাই আমার উপর চিল্লাইছে। তুমি আমার এই সর্বনাশটা কেন করলাই যে মিট মিটে ঢুকায়? এখন তো আমি ডেইলি 3-4টা করে মেয়ে পাচ্ছি ওখানে, কেন কি হয়েছে? সবাই দেখা করতে চায়। ও শিট, আসলে মানে আমার তো কত, আমার মেবি 400 হচ্ছে ফেভারিট লিস্টে আছে, বাট এখন পর্যন্ত কেউ আমার সাথে দেখা করতে চায় নাই।
ভালোই দিন যাচ্ছে। না বাট আমার অনেকদিন ওখানে যাওয়া হয় না, যাব এখন, পরম নাই পেলে এখানে থেকে কি আমার আর বলার কি, আমার বলার কিছু ছিল না। আউচ, না না না, পরম তুমি একবার শুধু বলো, কেন বলবে না, তুমি কি সেই ভালোবাসার কথা ভুলে গেছো? যাই হোক, আর বেশি কিছু বলবো না, এরপর পরম এসে আমাকে মারবে, আমি মোটেও নাই মজা তো কি, নিচ্ছি তুমি না। বিটনের সাথে কথা বলো, বিটনকে একটু দেখো কেমন। না না, বিতন না, সে আরো ডেঞ্জারাস। আমার শুনেই তো ভয় লাগছে, আমার এত দুঃসাহস নাই, প্যালে সব ছেলেদের ট্রাই করতে পারবো বাট বিতন ভাই না। বিপন ভাই তো সোজা ওই খাল নিয়ে পড়ে যাবে, খাল মাগুর মাছ এসব নিয়ে পড়ে যাবে। নরকের দ্বার, আমি মোটেও কোনো খেলা খেলছি না, মোটেও মজা নিচ্ছি না, আমি এখনো একবার বললে আমি সবকিছু আবার ইয়ে করে ফেলবো, আগের মতো করে ফেলবো, বাট সে সেটা একবারও বলে নাই। ভালো আছি, ভালো। বিটন ভাই আমাকে দেশ মোনা বলতো, আচ্ছা মোনা, ইদানিং সে এই যে আমাকে ভাই যেটা বলছে, লিখছে, হ্যাঁ এটা একটু আস্তে আস্তে তুমি মানে করো তো, মুখ দিয়ে বলো তো, এই যে ভালো আছি ভালো থেকো, একটু তুমি বলো তো আস্তে আস্তে করে বলো, তোমার মুখ দিয়ে শুনতে ভালো লাগবে। এটা কি লিখেছে, ভালো আছে ভালো থেকো, বিছানার ঠিকানায় হ্যাঁ চিঠি লিখো, হ্যাঁ, তোমার দিও তোমার সোনার সোনার খানি হানি বাউলির বাউলের এই সোনাটারে। মাটারে, আমার ভিতর ও বাহিরে, বাও নাইস তো। এর পরের লাইনটা খুব শুন, এখনো মানে আপগ্রেড হয় নাই, আপগ্রেডিং এ আছে। ও আচ্ছা, হ্যাঁ বিটন ভাই বলেছিল সে গান লিখছে, বুঝতে পেরেছে, নাইস। পরম, আমি মিহিরকে নিয়ে আর একটা কথা শুনতে চাই না, মিহিরের সাথে আমি কথা বলবো না, বাট তা আমাকে এভাবে খোঁচাবা না, ভাল লাগতেছে না। তোমার আফিফা কোথায় গেছে? আরে বাচ্চা মেয়েটা, কত স্বপ্ন ছিল পরমের চোখে, পরম বাচ্চা মেয়ের চোখের ছলছলানি খলখলানি দেখবে, বাট কিছুই হলো না, ইস বেচারা।